হ্যালো বন্ধুরা তো আজকের এই ভিডিওতে কথা বলতে যাচ্ছে একটা তামিল থ্রিলার সিনেমা নিয়ে এটা কিন্তু দুটো পার্ট আছে জিভি সিনেমাটা নাম হচ্ছে জিভি জিভি ওয়ান এবং জিভি টু একটা ছিল দু হাজার উনিশ সালে আর একটা ছিল দু সালে ডিরেক্ট বাই গোপীনাথ মানে দুটো পার্টির ডিরেক্টর গোপীনাথ ছিলেন এবং মেইন লিড রোলে আমরা ওয়েট্রি করুণাকারেন রোহিণী একটাতে গেস্ট অ্যাপেন্স বলতে পারো সেকেন্ড পার্টটাতে নাসের ছিল তো বেস্ট একটা ভালো স্টার কাস্ট মানে প্রত্যেকে অভিনয়টা জাস্ট ফাটিয়ে করেছে এবং ভেট্রির যে ক্যারেক্টারটা তার অপজিট আমরা আশ্বিনীকে দেখতে পেয়েছিলাম তো এখানে হচ্ছে ফার্স্ট পার্টটা যেখানে শেষ হয় সেকেন্ড পার্টটা ঠিক এক্স্যাক্ট সেখান থেকেই শুরু হয় আর কি তো একটা মানে কেউ যদি না দেখে থাকো পরপর দুটো সিনেমা দেখে নেবে মনে হবে যেন একটা গোটা সিনেমা তোমরা দেখলে তো ফার্স্ট পার্টের গল্পটা বলছি দুটো গল্পই না চুরির ওপর বেস্ট এখানে দেখানো হচ্ছে যে ভেট্রি যে ক্যারেক্টারটা প্লে করছে সে খুব গ্রাম থেকে শহরে এসছে চেন্নাইতে এসছে এবং সেখানে এসে সে রেন্টে থাকছে তারই বন্ধু হচ্ছে কারণা কারণ তো দুজনে চা ফলের জুস এগুলো বিজনেস করছে বিভিন্ন বিজনেস ট্রাই করার পর এগুলো করছে আর কি এর আগে তারা স্ট্রাগল করছিল প্রচুর ট্রাফিক পুলিশ সিকিউরিটি গার্ড এগুলোর কাজ করছিল পর একটা বাড়িতে রেন্টে থাকে তারা সেই বাড়িতেই সেই বাড়ির যে মালিক আছে রোহিণী অ্যাকচুয়ালি মালকিন এখানে তারও হাজব্যান্ড হচ্ছে কি বলবো প্যারালাইজড সবসময় বেডে থাকে এবং তার মেয়ে হচ্ছে অন্ধ তো তার বিয়ের জন্য মেয়ের বিয়ের জন্য প্রচুর সোনাদানা সে জোগাড় করে এবং ভেট্রি এবং করোনা কারণে তারা কি করে সেই সোনাদানাটা চুরি করার প্ল্যান করে এবং সাকসেসফুলি তারা চুরিও করে এবং চুরি করার পর সে দোষটা অন্য কারো ওপর দিয়ে দেওয়া হয় এবং এদিকে ভেট্রির বাবা মারা যায় তো ভেট্রির লাইফে যা যা ঘটতে থাকে দেখে যে আগে সে যে বাড়িতে ভাড়া থাকে সেই মহিলার সাথে লাইফের সাথে অনেকটা ম্যাচ করে যাচ্ছে মানে সেই মহিলার ইয়াংয়ে যে যা যা ঘটেছিলো ভেট্রির ইয়াঙে যে এখন সেম জিনিসগুলোই ঘটছে এবং সেই যে বাড়ির মালকিন তার ভাইয়ের সাথে ভেট্রির সিমিলারিটিস আছে তার ভাই এরকম করেছিল এবং তার আশেপাশে যে ক্যারেক্টারগুলো একদম সেম মানে যেটা বলার চেষ্টা করছি ভেট্রির বোন পালিয়ে বিয়ে করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মালকিন সে মালকিনও পালিয়ে বিয়ে করেছিল তার ভাই তাহলে কে দাঁড়ালো ভেট্রির ইকুয়েল আর কি তো এটাকে ট্রায়াঙ্গেল একটা ল আছে এবং এই ট্রায়াঙ্গালে একবার তুমি পড়ে গেলে পরপর সেই সিকোয়েন্সে ঘটনা ঘটতে থাকে এবং বেট্রির যে ক্যারেক্টারটা সে হচ্ছে মাঝে মাঝে লাইব্রেরিতে যায় এবং অজানা জিনিস সে জানতে খুব ভালোবাসে কোনো কিছু প্রবলেম থাকলে সেটার সলিউশন কী হবে না হবে এটা নিয়ে সবসময় সে পড়াশোনা করতে ভালোবাসে আর কি তো এভাবে গল্প এগোতে থাকে তো ফাইনালি এই সোনাদানাটা যে তারা চুরি করলো সেই সোনাদানার সাথে কী হবে এই যে ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেল থেকে ভেটরি আদৌ বেরোতে পারবে কি না এই ব্যাপারটা ফার্স্ট পার্টের মধ্যে আছে এবং ফার্স্ট পার্টটা এক্সাক্ট একটা সাথে শেষ হয় সেখানে যেখানে শেষ হয় পার্ট টুটা ঠিক সেখান থেকেই শুরু হয় এবং এখানে অন্য আর একটা বাড়িতে চুরি তারা প্ল্যান করে এবং চুরি তারা করার পরও যার বাড়িতে চুরি করেছে সে মারা যায় এবং তার মার্ডারের প্রাইম প্রাইম সাসপেক্ট হয়ে যায় এই দুজন মানে বেট্রি এবং কারণ যারা রেন্টে একসাথে ভাড়া থাকতো আর কি মানে চা কফি জুসের বিজনেস যারা করছিল তো সেকেন্ড পার্টির গল্পটা হচ্ছে নাসের এখানে ইনভেস্টিগেশন করে এবং তারা ধরা পড়বে কি পড়বে না এবং এই যে আবার ওয়ান সেকেন্ড ট্রায়াঙ্গেল ফার্স্ট পার্টে ভেট্রি ভেবেছিলো যে পার্ট মানে ট্রায়াঙ্গেলটা হয়তো ব্রেক সে করে ফেলেছে কিন্তু সেকেন্ড পার্টে আমরা দেখতে পাবি ট্রায়াঙ্গেলটা এখনও চলছে ট্রায়াঙ্গেল মানে তার লাইফে যা যা ঘটছিল সেগুলো আগে আবার ঘটেছে অন্য একজনের অ্যাঙ্গেলে আরও একবার ঘটেছে এবং সে প্রচণ্ড টেনশন আছে যে তার সাথে যদি এটা এটা হয় তাহলে তো আমার সাথেও এটা এটা হবে আর কি তো ফাইনালি একটা ভালো ক্লাইম্যাক্স আমরা দেখতে পারি পার্ট টুতে তো ওভারঅল দেখ গল্প অনেকটাই বলে ফেলেছি যেহেতু অনেক পুরনো সিনেমা এখানে তো আর স্পলার দাওয়ার কিছু নেই একবার দেখো এত টেনশন স্পেশালি চুরি করার যে জায়গাটা ফার্স্ট পার্টি বলুক চুরি করার জায়গাটা ওরে বাপ রে বাপ না আমার যদি মতো টেনশন হচ্ছিল করছে চুরি করছে এই করছে এই করছে এই ধরা পড়ে যাবে এই হয়ে যাবে সেকেন্ড পার্টি সেটা মার্ডারের দিকে অ্যাঙ্গেল নিল একটা তো ওভারঅল রাইটিং খুব ভালো ডিরেকশন খুব ভালো এক্সিকিউশন খুব ভালো স্ক্রিন প্লে সুপার সুপার ডুপার যেরকম পাস এরকম টান টান এবং ব্যাটারি কারণা কারেন রোহিণী ওরা যা পারফরমেন্স করেছে আমি প্রত্যেকের কথা বলবো সাপোর্টিং করলে যারা যারা ছিল সকলের কথা বললো মানে কাস্টিং খুব ভালো এই সিনেমাটার তো এই সাসপেন্স থ্রিলার মিস্ট্রি এই ব্যাপারটা যারা খুব এনজয় করো তাদের তো এই সিনেমাটা অবশ্যই 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 দেখা উচিত এই সিনেমাটা অতটাও সাকসেসফুল মানে কাল টাইপের হয়ে যায়নি যে লোকের মুখে মুখে ঘরে আরে জিবি দেখো জিবি দেখো এটা হয়নি কিন্তু এর একটা ডিসেন্ট অডিয়েন্স আছে যারা হয়তো জিবি থ্রি হলে আবার দেখবে এতটাই মানে জিবি একবার দেখো জিবি টু অটোমেটিক তোমার দেখতে ইচ্ছে করে মনে হবে যে না দেখি তো এই ক্যারেক্টারগুলোর পরবর্তীতে কী হয় না হয় তো জিবি থ্রির জন্যও ওয়েট করে আছে তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমরা যারা জিবি অলরেডি দেখে ফেলেছো দুটো পার্টি দেখেছো প্লিজ নিচে কমেন্ট করে জানাও তোমাদের পার্টিকুলার এই তামিল থ্রিলার সিনেমাটা কার কেমন লাগে যারা দেখো তাদেরকে বলবো প্লিজ 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 একটু সময় বার করে দুটো পার্ট দেখো মানে তোমাদের সময় নষ্ট হবে না তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 লাইক কমেটা শেয়ার করে দিও এবং চ্যানেলটা যাওয়ার প্রথমবার দেখছো নিচে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করা অল অপশনে ক্লিক করে নাও ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই Love you all. Dad. Take care.